মালয়েশিয়া সহ কয়েকটি শ্রমবাজারে সিন্ডিকেটের অপতৎপরতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিদেশগামী কর্মীরা, বাড়ছে অভিবাসন খরচ, কর্মীরা পড়ছেন নানা ধরনের হয়রানি ও ভোগান্তিতে, বলছেন এই খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। মাসরেক রাহাতের রিপোর্ট। কর্মী যাওয়ার কথা ছিল 37,000 টাকায়, নেওয়া হয়েছে 3 থেকে 3.5 লাখ টাকা। মাত্র 10টি এজেন্সির এমন অনিয়মের কারণে 4 বছর আগে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। গেল ডিসেম্বরে আবারও কর্মী নিতে চুক্তির 5 মাস পরেও আটকে আছে শ্রমবাজারটি। এবার 10টির পরিবর্তে 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মী পাঠানোর অপচেষ্টার কারণে, বলছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। পৃথিবীর ইতিহাসে আপনারা দেখবেন কোন মন্ত্রীর অফিসিয়ালি এরকম চিঠি দিতে পারেন যে প্রতিষ্ঠার বাইরে আমরা নিব না, এটা অদ্ভুত ঘটনা। যখন মানুষের একটা নির্বাচন আসে তখন এই বাংলাদেশ থেকে লোক নেওয়ার একটা প্রক্রিয়া, একটা বড় ব্যবসা না, এটা যেন একটা বাংলাদেশ থেকে টাকা নেওয়ার একটা ভালো ব্যবসা শুরু হয়ে যায়। আবার একই সিস্টেমে একইভাবে আবার 25টা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবার সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারকে আবারও কুক্ষিগত করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধেই আজকে আমাদের এই অবস্থা। 13টা কান্ট্রি থেকে লোক নিচ্ছে একটা নিয়মে, বাংলাদেশে কেন ভিন্ন রকম নিয়ম হবে? এটা আমি আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বিকৃতি করে একটা গোষ্ঠী কাজ করছে, তাদের বিচার হওয়া উচিত। এই গোলটেবিল আলোচনায় বক্তারা আরও বলেন, এবার সিন্ডিকেট হলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবেন কর্মীরা, বাড়বে অভিবাসন খরচ। এই গরিব দেশের মানুষরা গায়ে-গতরে খেটে বিদেশে কাজ করবে, জমি বিক্রি করে যাবে, গরু বিক্রি করে যাবে, ওয়াইফের গয়না বিক্রি করে যাবে, তারা কম টাকায় যেতে পারবে না বেশি টাকায় যেতে পারবে? কোনো সন্দেহ নেই, যদি একটা ওপেন সিস্টেম থাকতো 1700 রিক্রুটিং এজেন্টের মাধ্যমে যেত, তাদের অপশন থাকতো 1700। আপনি যখন তাদেরকে 25টি অপশনে দেবেন তখন স্বাভাবিক এটা মাইগ্রেশন কস্টকে অ্যাফেক্ট করবেই। আমার স্বল্প ব্যয় নিরাপদ অভিবাসন দরকার এবং ন্যায্য মজুরি, এই 3টা জিনিসের উপর নির্ভর করে আমার অভিবাসন হতে হবে। অ্যান্ড আই হ্যাভ টু এনশিওর এ সিস্টেম, আমার একটা সিস্টেম এনশিওর করতে হবে যে সিস্টেমের মাধ্যমে আমি এই 3টা জিনিস পাবো। আলোচনায় বিদেশগামী কর্মীদের পদে পদে হয়রানি ও ভোগান্তি বন্ধে সংশ্লিষ্টদের আরও তৎপর হতে আহ্বান জানান বক্তারা। বাংলাদেশের শ্রমবাজারকে যদি সুরক্ষা আমরা দিতে না পারি, বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিপজ্জনক অবস্থায় চলে যাবে। আজকে রেমিটেন্স যদি না আসতো, ডলারের যে দাম 100 টাকার উপরে চলে গেছে সেটি 150 টাকার বেশি চলে যেত। সুতরাং এটিকে আমাদের চোখের মনির মতো রক্ষা করতে হবে দেশের অর্থনীতির স্বার্থে। বর্তমানে প্রতি মাসে 1 লাখেরও বেশি বাংলাদেশি কর্মী বিশ্বের বিভিন্ন দেশে কাজ নিয়ে যাচ্ছেন। মাসরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।